ক্যামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি দাগ হয়ে যাবে, রাগ হয়ে যাবে। নিন চাকা সুপার হোয়াইট। আমরা স্যার কত বলেছি যে আমরা এই নামটা আমরা সবাই জানার জন্য লজ্জাস্কর। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের ক্যাম্পাস কে রক্ষা করতে পেরেছি। এখানে হচ্ছে আমাদের বাস আছে, আমাদের অ্যাম্বুলেন্স আছে, আমাদের যে যানবাহন গুলো আছে, আমাদের আমরা এগুলোকে শুধুমাত্র প্রটেক্ট করেছি এই নামগুলা মুছে দেওয়ার মাধ্যমে। তো এখানে হচ্ছে এই একটা বিষয় দেখে বোঝা যায় যে হচ্ছে সাধারণ জনতা কতটা ক্ষুব্ধ তাদের প্রতি। যে ছাত্রদের যিনি রক্ষা করবেন সেই রক্ষা করতে যখন ছাত্রদের উপর ছাত্রীদের উপর গুলি চালিয়েছেন, শ্লীলতাহানির মতো কর্মকাণ্ড হয়েছে তাদের ন্যায়ভিত্তিক দল দ্বারা, তো সেই ক্ষেত্রে আমরা কতটুকু নিরাপদে একজন ব্যক্তির নামে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম থাকবে সেটা তো আমরা চাই না। আর এইরকম স্বৈরশাসকের পতন হয়েছে, এইরকম স্বৈরশাসকের নামে বিশ্ববিদ্যালয়ের নাম থাকায় আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী লজ্জিত ছিল। সেই লজ্জার গ্লানি আজকে ভাঙতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনার নামে নেত্রকোনা, এই ঐতিহ্যবাহী নেত্রকোনার নামে এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম নেত্রকোনা বিশ্ববিদ্যালয়। এখন আমরা গর্বের সাথে বলতে পারি এই বিশ্ববিদ্যালয়ের নাম কি? নামের বিষয়টা যেটা, নামটা সংশোধন হয়ে আসার বিষয়টা, এটা হচ্ছে জাতীয় সংসদ থেকে সংশোধন হয়ে আসতে হবে। তার আগে পর্যন্ত বিশ্বমান যে নামগুলো তোমরা পরিবর্তন করতে চেয়েছো সেটা তোমাদের মতো করে তোমরা করতে পারো, কিন্তু যে কাগজে কলমের যে নামটা সেটা জাতীয় সংসদ থেকে সংশোধন না হয়ে আসা পর্যন্ত আমাদের এই মুহূর্তে এই জায়গাতে কিছু করণীয় নেই।